এক তারিখে তারা জামাত ইসলামকে কে নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখে সিরিয়া জুতো সিরিয়া শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো কি সমস্যা কি আমি তো প্রথমে বলছি তো ওয়াজের মধ্যে কোন স্লিপ দিবেন না স্লিপ পালে আমার মাথা হিট হয়ে যায় গভীর মনোযোগ আলোচনার শুরুতে এই ভূমিকাতে একটি কথা বলতে চাই বাংলাদেশের অনেকেই বলতেছে ছাত্র জনতা আমাদেরকে স্বাধীনতা এনে দিল ছাত্ররা যদি না থাকত আমরা স্বাধীনতা পেতাম না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আগে পরিষ্কার করেন করেন ছাত্র জনতার মাধ্যমে আমরা স্বাধীনতা ইমান পরিশুদ্ধ পেয়েছি চব্বিশ সালে কথা সত্য কিন্তু মনে করতে হবে এই ছাত্রগুলো হলো অচিলে আর সাহায্য হলো আমার আল্লাহ আরো ধরে বলেন আগে ইমান আর আখিদে পরিশুদ্ধ করেন এই বাংলাদেশে ১৬ বছর ধরে বিএনপির লোকজন চেষ্টা করেছে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় গাছে রাজপথে নেমেছে পুলিশের টিয়ার ছেলে আর গুলি খাইয়ে বাড়ির মধ্যে ঘুরে আসতে বাধ্য হয়েছে জামার শিবিরের ভাইরা রাজপথে নেমেছে কেউ বা গুলির কাছে বুক পাতিয়ে দিয়েছে কোন কোন নেতা ফাঁসির দড়িতে ঝুলেছে বাড়ির মধ্যে ফিরে আসতে বাধ্য হয়েছে হেফাজত জীবন দিয়েছে সাপলার সত্তরে পিলখানায় সেনাবাহিনীরা জীবন দিয়েছে বাংলাদেশের মানুষেরা আমরা মনে মনে ধরেই নিয়েছিলাম যে সৈরা সার হাসিনে যতদিন ভাসে আছে অন্তত ততদিন আর অক্ষমতার চেয়ের থেকে নামানো যাবে না আমার কথার সঙ্গে কি একমত আরে সত্যকে স্বীকার করেন আলোচনা বুঝতে সুবিধা হবে আমার কথার সঙ্গে কি একমত আমরা বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছিলাম যে সৈরা হাসিনে যতদিন বেঁচে আছে এক আর ক্ষমতা চেয়ারের থেকে নামানো কিন্তু আল্লাহ বলতেছে না তোমাদের চিন্তা ভাবনা একরকম আর আমি আল্লাহ আমার পরিকল্পনা আর রকম আল্লাহ বলতেছে তোমরা চাও হাসিনে কোন মতো সিয়ার সারুক আর আমি আল্লাহ চাচ্ছি হাসিনে তার গোষ্ঠী সহ দেখ সারুক এ কথা না কে তার মানে আমাদের সবার চাইতে আল্লাহর সবারও বেশি মানে আমরা যত বেশি চাইনি আল্লাহ আমাদের জন্য তত বেশি দিয়েছে আল্লাহ আকবর বলেন আমি যেই কোরআন পড়ি ওই কোরআনের মধ্যে সুর ফিল নামে একটা সুর আছে আপনাদের শেরপুর থানার কোরআনই কি আছে 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 হ্যাঁ গভীর মনোযোগ লক্ষ্য করেন রসুলের জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনা জোরে বলেন কয়দিন ইয়ামিন দেশ থেকে জালেম বাদশাহ যেই বাদশার নাম হলেন বাদশাহ আব্রাহা তার হাতি বাহিনী নিয়ে হস্তি বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করেছে উদ্দেশ্য কি কাবা ঘর তিনি ভেঙে ফেলবেন ধ্বংস করে দেবেন কারণ তিনি নিজে একটা কাবা ঘর তৈরি করেছে ইয়ামিনে ওখানে কেউ যায় না ও চিন্তা করছে মক্কার কাবা ভাঙ্গি তখন লোকজন আমার কাবাতে আসবে আমার ব্যবসা বাণিজ্য জমজমট হবে এই উদ্দেশ্য করে তিনি মক্কা আক্রমণ করলেন কাবা ঘর ভাঙবেন হাজার হাজার হাতিবাহিনী নিয়ে মক্কায় ঢোকার পরে তিনি খবর পাইলেন এই মক্কায় কাবা ঘর যিনি দেখা শোনা করে হাজার নাম হলেন আব্দুল মুত্তালিফ কিরাম বললাম আব্দুল কাবা কাের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তিনি মরুভূমির মধ্যে দেখলেন হাজার হাজার উদ দুম্বা ভেড়া ওগুলো দেখার পরে তিনি জানতে পারলেন এগুলোর মালিক হলেন আব্দুল মুতালিফ এই জালেম বাদশা বাদশা আব্রাহা এগুলোকে আটক করে গ্রেফতার করে তিনি বাড়িতে তার তাবুতে নিয়ে চলে গেলেন আব্দুল মুতালিবের কাছে খবর খবর চলে গেলেন যে আপনার উট দুম্বা ভেড়া বাদশা আব্রাহা সব কিছু নিয়ে গেছে সে নাকি কাবা ঘরকে ধ্বংস করতে চায় এই কথা বলার পর আব্দুল মুতালিব কাবা ঘরের চাবি নিয়ে বাদশা আব্রাহার কাছে যাওয়ার পরে বাদশা আব্রাহার হাতের মধ্যে কাবা ঘরের চাবিতে বলতেছে এই যে কাবা ঘরের চাবি আপনি বুঝে নেন উ দুম্বা ভেড়া এগুলো আমি মালিক এগুলো আমাকে ফেরত দেন আর আপনি কাবা ঘরে চলে যান যাই ওখানে কাবা ঘর ভাঙবেন না ধ্বংস করবেন না আক্রমণ করবেন আপনি যা খুশি করেন যার কাবা ঘর তাই রক্ষা করবে আল্লাহ হকবার বলবেন না এই কথার কত ওয়েট চিন্তা করে দেখেছেন আব্দুল মুতালিব বলতেছে উদ দুম্বা ভেড়া এগুলোর মালিক আমি এগুলো আমাকে ফেরত দাও আর তোমার কত সাহস আছে কারা যাও যার কারা ঘর এখন চিৎকার করে বলেন কাবাঘরের ঘরের মালিক কে শেরপুরে মুসলমান চিৎকার করে বলেন কাবা ঘরের মালিক কে এই কথা বলার পরে বাদশাহরা যখন কাবা ঘরের কাছে চলে গেলেন চতুর্দিক থেকে হাতি বাহিনী নিয়ে যখন কাবা ঘর আক্রমণ করবেন ওয়াদিয়া মুসার নামক জায়গায় যাওয়ার পরে কাবা ঘরের ভেতরে হামলাকারী হাতি বাহিনীর যিনি সর্দার প্রধান হাতি ছিল সেই হাতিটির নাম ছিল মাহমুদ ওই মাহমুদ ওয়া দিয়ে মসজিদ নামক জায়গায় জাগার পরে তার হাঁটু ঘেরে তিনি বসে পড়লেন আল্লাহর হুকুম হলো ওই আরব সাগরের দিক থেকে লোহিত সাগরের দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আবা আবিল আল্লাহ তাআলা প্রেরণ করেছে যেই কথা আল্লাহ সুল ফিলের মধ্যে বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল হে রাসূল আপনি কি দেখেননি আমি হাতিওয়ালা বাহিনীদের সঙ্গে কি ব্যবহার করেছি ও আর সালা আলাই হিম আবাবিল আমি হাজার হাজার ঝাঁকে ঝাঁকে লাখে লাখে আবাবিল প্রেরণ করেছিলাম আলাম ইয়াজ আল হুম হুমফি তাদিল আমি কি তাদের ষড়যন্ত্রনার সাথ করে দেই নাই এই লক্ষ লক্ষ আবাবিল গুলো মুখের মধ্যে কঙ্কর নিয়ে পায়ের মধ্যে কঙ্কর নিয়ে ওই কাবা কাছে চলে গেলেন হাতিওয়ালা বাহিনীর উপরে একটা করে কঙ্কর নিক্ষেপ করলো আর মুহ মুহূর্তের ভেতরে বিশাল বড় বড় হাতি চূর্ণ বিচীর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে গেল আল্লাহ আকবর বলেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে আপনি সুর ফিলের সানে নুজুল কেন বললেন কারণ কি এই ঘটনা বর্তমানে বাংলাদেশের সঙ্গে মিল করেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি সরমনাই বাংলাদেশের যত দল ছিল সবাই চিন্তা করে বসে আছে এই সৈরা স্যারকে তাড়ানো যাবে না নাকের মধ্যে সর্ষের তেল দিয়ে ঘুম পারতেছে আল্লাহ বলতেছে তোমাদের চেষ্টা শেষ আমি আল্লাহ আমার খেলা শুরু দুই বছরের শিশু রাজপথে নেমেছে পনেরো বছরের কিশোর রাজপথে নেমেছে পঁচিশ বছরের যুবক রাজপথে নেমেছে আশি বছরের বৃদ্ধ রাজপথে নেমেছে এমন কোন রাস্তা নাই এমন কোন শহর নাই লক্ষ লক্ষ মানুষ নামে নাই আমরা জীবনে পরিকল্পনা করিনি এমন একটা বিপ্লব বাংলাদেশে হতে পারে একটা এত ছাত্র রাজপথে নামে তোমরা গুলি করতে পারো না পুলিশ মোবাইল বের করে করতে স্যার দেখেন স্যার একজন গুলি করি ও শুধু করে থাকে আর হাজার হাজার লোক সামনে দৌড়ে আসে আল্লাহ আকবর বলেন আমরা রসুলের জন্মের পঞ্চাশ দিন পূর্বে আবাবিল পাখি দেখিনি আমরা আবাবিল পাখির মতো এই বাংলার জমিনে লক্ষ জনতাকে হাসিনের গণভবনের দিকে ছুটে যেতে দেখেছি আরো ধরে বলেন কথা ঠিক কিনা তার মানে কোরআনের ওই হাতিওয়ালার ঘটনা আর বাংলাদেশের বিপ্লবের চিত্র মিল করে দেখেন একশো তে একশো এই বাংলার জমিনে সৈরা সার আসার পরে গত ষোলো বছর ধরে ভারতের এজেন্টা হয়ে দেশে এসেছিলেন মূলত এই দেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারই ধারাবাহিকতা আমরা দেখেছি গত বছরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে শিক্ষাগুলোকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা তাদের ক্ষমতার আর এর যখন নরভরে হয়ে যাচ্ছিল তখন তারা চিন্তা করলো ভারতের ইশারায় এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী 1 তারিখ তারা জামাত ইসলামীকে কে নিষিদ্ধ করলো আর 5 তারিখে সিরিয়া যুত সিরিয়া শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো জোরে বলেন এগুলো কার খেলা আল্লাহ তালা বলছেন ও মাকারু ও মাকার আল্লাহ والله خير الماكرিন তারাও স্বরതന്ത്ര করে আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি কার কৌশল বিজয় হয় আরো জোরে বলেন গবির মনোযোগ দেবোদার চেষ্টা করবেন ওই যখন তিনি ভারতে পালিয়ে গেলেন ভারত থেকে লন্ডনে যেতে চেয়েছে ভিসা দেয়নি আমেরিকা যেতে চেয়েছে ভিসা দেয়নি কানাডা যেতে চেয়েছে ভিসা দেয়নি কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে সৈরা সাররা পালানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবে না ওই কোরআনের পাখি আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়েছে বর্তমানে সৈরা সঙ্গে একশো মিলে যাচ্ছে কিন্তু আজকের আলোচনার শুরুতেই আমি তো কণ্ঠে বলতে চাই এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদকে গুলি করে হত্যা করেছে রংপুর রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তিনি দাঁড়িয়েছিলেন পুলিশ যখন গুলি তাক করেছে তার বুকের কাপড়টা খুলে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় পেতেছি গুলি কর একে একে বুলেট মেরে তার করে তারণ দে মাটির মধ্যে ফেলে দিয়েছে আমার প্রিয় ভাই মুগ্ধ পানি বিতরণ করতে গেছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এক নয় দুই নয় সতেরোশো সাত জনতাকে যারা গুলি করে গণহত্যা করলো ওই গণহত্যার মহানাইকা সইরাসার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে লোকাস্য দিবালোকে তারে ফাঁসিত দড়িতে ঝুলাতে হবে এই মতের পক্ষে কারা केरলাজি দুটো হাত আল্লাহকে তুলে দেখান শেষ কেরে শেরপুরের মানুষের এই তাকবীর গত কয়েকদিন আগে দেখলাম শেরপুর পৌরসভার ভেতরে যেই মিছিল করছে দাড়ি টুপিওয়ালারা কথা কর না কে তে তার এক জুনুকে আর মধ্যে নাই এ মাছখান থেকে একজন তাকবীর দান দেখি সলো দেন দাঁড়ান একজন দেখি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ আলহামদুলিল্লাহ বলেন এ ভাই ওকে এক কাপ চা দেন তো আর আপনি এক কাপ চা খান আপনারা দুইজন ঠিক থাকলে আজকে ওয়াজ চলবে আমার কথার সঙ্গে কি আপনারা একমত আল্লাহর কোরআন বলেছেন মান কতালান আফসান বি গয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আনমা কতালান নাস জামিয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল এখন বলেন তো সৈরাসাররা কি একজন হত্যা করছে না হাজার হাজার হত্যা করেছে এখন এই হত্যার বিরুদ্ধে কথা কি অপরাধ বিশ্বের রাজনীতি আগামীকালকে দেখবেন আপনাদের ভতুয়া বাড়ি ঘাটে দোকানে কিছু কিছু তেল তেলা গোয়েন্দার গল্প করবে বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল ওটা কি ওয়াজ হলো ওটা রাজনীতি হলো এ কথা কন্যা তদন্ত করে দেখবেন ওরা কিন্তু ওই সৈরাসারের দলের লোক কিন্তু এখন আর নিজেদের পরিচয় দেয় না পরিচয় গোপন করে খলস পরিবর্তন করে এখন ওরা সুশীল সেজেছে সুশীল আগামীকালকে আজকের ওয়াজের বিরোধিতা তারাই করবে মনে করবেন ওরাই সৈরা সারের দোষর তার কারণ রসুল বলেছেন হাতের মধ্যে তলোয়ার নিয়ে শুধু যুদ্ধের ময়দানে নামায় জিহাদ নয় সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আমি হাসিনে দেশ থাকতেও কথা বলেছি এখনো বলে যাব ইনশাল্লাহ রাজা আসেন আসেন কবির মনোযোগ কথা কোরআন থেকেই হবে ইনশাল্লাহ বলেন এত কথা আমি আপনাদের মধ্যে কেন বললাম সাড়ে চোদ্দশো বছর আগে আবু জেহেল মক্কার দারুন্না সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে যেই তিনটে ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরে এই বাংলাদেশের সৈরাসাররা একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে তারা করেছে কয়টা বলছি আরো জোরে বলেন দলিল আল্লাহর কোরআনে আছে না নাই সরাসরি কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুন্না দর সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেল যে তিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরেও আমার দেশের সৈরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে গভীর মনোযোগ দা কথাগুলো বোঝার চেষ্টা করবেন সুরাটির নাম হলো সুরা আনফালা আয়াত নম্বর হলো তিরিশ চিৎকার করে বলেন তো সুরাটির নাম কি কয় নম্বর আয়াত গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন সুরটির নাম সুরা আয়াত নম্বর তিরিশ আল্লাহ তালা কত চমৎকার করে

ভুল করে আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে আল্লাহ ভুল করে এমন কথা বললে এমন থাকবে না কিন্তু আল্লাহ তারা যদি মাকারার শব্দ দিতে অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করল এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কেরাম একমত পোষণ করেছেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তর কি কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে কার বক্তব্য আরো জোরে বলেন আসেন আমি যদি একটা কথা বানায়া বলি কাশিদ আমার জেউ কাটে নেবেন আমার কোনো আপত্তি নাই তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আপনাদেরকে মেনে নিতে হবে তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেল থাকবে কে বলেছেন আর ধরে বলেন রসুল ডাকতে বলেন আল্লাহ আপনি তো বলেন কি পর্যন্ত এই জমিনের মধ্যে আবু জেলের বংশ ধরে না থাকবে কিন্তু আমরা আবু জেলদেরকে চিনতে পারবো কেমনে আল্লাহ বলে ইয়ারসুল আল্লাহ কি আমার পর্যন্ত আবু জে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে আবু জেল্লা সব সময় তিনটা কাজ করবি তার মধ্যে প্রথম নম্বর কাজ হলেন এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে কোরআনের সত্য কথা বলবে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে তারা জেলের ভেতরে বন্দি করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি গত ষোলো বছরের ভেতরে আমার দেশে আলেমদের বন্দি করা হয়েছে নাকি হয় নাই আমার প্রিয় ভাই মুফতি আমির হক শিশু ভক্ত নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী উদ্দিন রাহমানী। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিল হোসেন সাইদি অর্ধ শত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে যারা আলোচনা শোনার পরে হাজার মানুষ কালেমা পরে পরে মুসলমান হয়ে গেল যেই মানুষটা কাবা ঘরের মধ্য ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্য ধরে কাবা শরীফের এমামের চুমু খাইল ওই যে কোরআনের পাখি পনেরো বছর ধরে জেলখানার মধ্যে বন্দি রাখার পরে ওই জেলের মধ্য থেকে তাকে হসপিটালের মধ্যে ঢুকাইয়া ইনজেকশনের সিরিজের ভেতরে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদের শরীরের ভেতরে তারা বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে আরো ধরে বলেন এক নয় ১৩ বছর ধরে জেলের মধ্যে বন্দি রেখে ওই জেল থেকে বের করার পরে হসপিটালে ভর্তি করে সেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন এই ডাক্তার খুন ডাক্তার যেই ডক্টরের নাম হলেন ডক্টর মুস্তফা জামান যিনি দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সফে সাইদি তুই রাজাকার তুই রাজাকার সাইদির ফাঁসি চাই যেই লোকটা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের এলাকার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল ভাগি আরো জোরে বলেন ওই হসপিটালে দুইটা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই বর্তমান ডক্টর ইউনুসের সরকারকে ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিত যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককে গ্রেফতার করে এই বাংলার জমিনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে আরো ধরে বলেন এবং আল্লামা সাইদিকে প্রথম মামলা করেছিল নজিবুল বসর মাইজ ভান্ডারি চট্টগ্রামে তার বাড়ি মাইজ ভান্ডারি পীরের হলো মুরিদ এ নিজেও হলো একটা ভন্ড আল্লামা সাইদিকে প্রথম মামলা দিয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত ফেলেছে আল্লামা সাইদি নাবুজুবিল্লা বলেন আল্লামা সাইদি ধর্ষণ করেছে ঠিক আছে চলে যান আসেন আবার ঘুরে আসেন শোনেন আবার দিকে লক্ষ্য করেন আল্লামা সাইদি রাজাকার ছিল ধর্ষণ করেছে মানুষ হত্যা করেছে এগুলো কথা মানুষ তো দূরের কথা শয়তানও বিশ্বাস করে না এ কথা কর না কেন কিন্তু আমরা বলতে চাই সৈরাসার হাসিনা পালিয়ে গেছে এই নজিবুল বসর মায়েস ভান্ডারী এখনো বাংলাদেশে আসে তাকে গ্রেফতার করা হয় নাই আমরা প্রশাসনকে বলবো এই সৈরাসার দোসর এই ভন্ড মাইস ভান্ডারিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে আমরা কোন সৈরাসারদের কারণ মুক্ত দেখতে চাই তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে এবার মুরব্বীকার আছে এই সেরা আছে আর জোরে বলেন কয়টা কাজ করবেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এক নম্বর কোরআনির হক কথা যারা বলবেন তাদেরকে তারা জেলখানার মধ্যে বন্দি করবি দুই নাম্বার কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নাম্বার কাজ হলো লিয়া কি তুলুকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে এই বাংলাদেশে গত ষোলো বছরে হত্যা করা হয়েছে নাকি হয় নাই আমাদের নকিব আমাদের আবার মতুর ও নিজামী আব্দুল কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মোজাইদ মির কাশেম মিন্টু ভাই সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ কত নেতাদের গ্রেফতার করে মিথ্যা মামলা মিথ্যা রায় দিয়ে তাদেরকে গলার মধ্যে ফাঁসির দড়ি এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে এই যে নিরপরাধ মানুষ দেখে বিদায় করে দিয়েছে এদের কোনো দোষ ছিল না এদের কোনো অন্যায় ছিল না এদের অন্যায় হলো একটা তারা জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে রেখেছিল এই এক নম্বর ছেলের মধ্যে বন্দি করবি দুই নম্বর হত্যা করে জমিন থেকে বের করে দেবে আর তিন নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে যাদের মা লক্ষ লক্ষ যুবকদের সমাবেশ ঘটবে লক্ষ লক্ষ যুবক যাকে আইডল বলে মনে করবে এই জনপ্রিয় মানুষদের কি এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না লিখুরি জুকা তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে এই বাংলাদেশে লক্ষ্য করেন কোরআন এর আল্লামা সাইদি জেলেবন্দি হওয়ার পরে সব সাইতে জনপ্রিয় যিনি অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি ওই হাজার ভাই জনপ্রিয় অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো এইজন জন্য আবু জেল্লা তিনটা কাজ করবে এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি এ বগুড়া শেরপুরের মুসলমান সাহস থাকলে চিৎকার করে বলেন তো এই তিনটা কাজ গত ষোলো বছরে আমার দেশের সৈরাচাররা করছে নাকি করে নাই

আবু জেল বিদায় নিয়ে চলে গেছে আবু জেলের বাড়ি মক্কাতে আছে কাবা ঘরের কাছে কিন্তু তার বাড়ি আর বাড়ি নাই আবু জেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে আল্লাহর কি খেলা বাংলাদেশের আবু জেলদের দিকে লক্ষ্য করেন ওই সৈরা অফিস ছিল গুলিস্থানে বঙ্গবন্ধু এভিনিউ বারো তালা বাসা ওরা যেদিন বলে চলে গেছে জনগণ তাদের অফিস ভেঙে দিয়েছে এখন পুরো ঢাকা শহরের মানুষেরা ওই সৈরা সাতদের অফিসে গিয়ে ইচ্ছা মতো প্রসাব পায়খানা করতেছে আল্লাহ আকবার কন এগুলো কার খেলা জোরে বলেন কার ফায়সালা এখন তাদের অফিসটা হয়ে গেছে গণ শৌচাগার পুরো ঢাকা শহরে টোকা এরা যত রাস্তাঘাটের লোক আছে ভাই ঢাকা শহরে সব পাওয়া যায় কিন্তু প্রসাব পায়খানার জায়গা পাওয়া যায় না ওরা ইচ্ছে মতো যাইয়া ওদের অফিসে কাজ ছাড়তেছে আর যত বাবা খোর ইয়ে বা খোর নিশা খোর এদের আস্থানা হয়েছে ওদের অফিস ওখানে যে নিশা করতেছে আমার প্রেবন্ধুগণ মুসলমান ভাইরা আল্লাহ যেভাবে ওই মক্কাই আবু জেলের বাড়িকে পায়খানা বানাইলো বাংলাদেশের আবু জেলের অফিসদেরকেও আল্লাহ পায়খানা বানাইয়া বুঝাইয়া দিল আবু জেল যা বাংলাদেশের আবি জেল তা এই জন্য সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক একটা কথা বলছে আমি কি বলবো রাগ করতেছে নাকি আপনারা আল্লাহ মামুনুর হক বলেছে একটা গিলাসের ভেতরে আবু জেহেল নমরুদ ফিরাউন কারুন এই চারজনকে একটা গিলাসের মধ্যে ঢুকাইয়া দিয়া একটা ঘন্টন মারলে একটা শেখ হাসিনা তৈরি হয় কথা কি বুঝেছেন তার মানে আবু জেল ফিরাউন নমরুদ কোন চা লাগবে সাইড করেন তো কোন চা খালে বলে আপনি বসে বসেন কোন চা লাগবে বসেন

আসলে বারবার চা দিতে গেলে একটু দেখা ডিস্টার্ব দেখা যায় কষ্ট হচ্ছে আপনাদের যে কথা বলতেছিলাম গভীর মনো আপনি আবার মাইন্ড করেন না খাইয়ে নেন এইদিকে যেহেতু আছে এইবারের মতো খান না না খাবার অপচয় করার দরকার নেই এবারের মতো খাইয়ে নেন আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ মক্কার আবু জেলের বাড়িদের পায়খানা বানালো বাংলাদেশের আবু পায়খানা কে বানাইলো কিন্তু আমাদের দাবি হলো ওই শয়রাসার সাররা যে গণভবনে ছিল আর ধানমন্ডি বত্রিশ আমার দেশের সরকার বলেছে গণভবন আর ধানমন্ডি বত্রিশ কে বাংলাদেশের মানুষের জন্য জাতীয় টয়লেট বানানো দরকার তাহলে পুরো দেশের মানুষ ঢাকা শহরে যাবে আর ওখানে যাই কাম কাজ ছাড়বে আর আবু জেলদের প্রতি কিয়ামত পর্যন্ত ঘৃণা করবে আমার কথার সঙ্গে কি একমত এ জোরে বলেন একমত আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন এই হলো হুজুগে বাঙালি যাই বলে আইরে তারি সাথে যাই রে বোঝা শোনা সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান

কুরআন আসে যে কানে আমরা আসি শুনে হাদিস আসে যে কানে বোঝা গেল এই इलाकेতে মাহফিল একটা হচ্ছে আপনারা সবাই কিন্তু হাত তুলে কথা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আরো জরে বলেন